গত 15 মার্চ সূচনা হয়েছিল ললিতকলা একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী উড কার্ভিং ক্যাম্পের। আগামী 22 মার্চ সমাপ্তি হতে চলেছে এই প্রশিক্ষণ কর্মশালার। জানা গেছে এখন পর্যন্ত মোট 30 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই কর্মশালায়। এর মধ্যে ত্রিপুরা থেকে সিনিয়র ক্যাটাগরিতে 3 জন ছাত্রছাত্রীকে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের বিভিন্ন বিষয়ের উপর কাঠের কারুকার্য করার জন্য দেওয়া হয়েছে। মূলত আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করেছে ললিতকলার কলকাতা রিজিওনাল সেন্টারের পক্ষ থেকে। এই 7 দিনব্যাপী কর্মশালার উপস্থাপনা করা হয়েছে আগরতলা ললিতকলা একাডেমিতে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া উড কার্ভিং ক্যাম্পের ছাত্রছাত্রীরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। আমার নাম মুন্না আচার্য, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ স্টুডেন্ট। তো আমাদের এখানে এসছে 30 জন কলেজ থেকে এসছি আমরা, আর 20 জন এসছে ভারতবর্ষের থেকে ও নানা জায়গা নানা স্টেট থেকে আছে। তো এটা অর্গানাইজ করেছে ললিতকলা একাডেমি। তো এখানে এসছি আমরা, উড কার্ভিং মূলত চলছে আমাদের, 1 সপ্তাহ চলবে আমাদের, 15 তারিখ থেকে 22 তারিখ অবধি। তো এখানে আমরা, এখান থেকে আমাদেরকে উড প্রোভাইড করেছে। তো আমরা এটার মাধ্যমে আমরা নিজের যে ভিতরে যে কাজগুলো এগুলো আমরা করার জন্য ট্রাই করছি। আর এখানে বড় বড় আর্টিস্ট এসছে, ওনাদের থেকে অনেক কিছু আমরা আইডিয়া নিয়েছি, মানে যে কীভাবে করতে হবে। বা তো আমাদের জন্য, মানে ছাত্রজীবনের জন্য অনেক উপকার হয়েছে আমাদের এই ললিতকলা একাডেমি, আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে আমাদেরকে। তো সবাই মিলে আমরা কাজগুলো খুব আনন্দ উপভোগ করছি, আর আমরা 22 তারিখে আমাদের লাস্ট কাজ। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা রাজ্যে তুলনামূলকভাবে কমই হয়। এই পরিস্থিতিতে ললিতকলার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।